ভারতে গান্ধী দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে, তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ 2রা অক্টোবর ভারতের মহাত্মা গান্ধী দিবস, তাই এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রেখেছেন ভারতের ব্যবসায়ীরা। আগামীকাল থেকে আমদানি রপ্তানি চালু হবে। দিনাজপুরের হিলি থেকে মফিদুল মমিন মোয়াজ্জেমের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।